নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরই বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। মূল বিষয়ে যাওয়ার আগে বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, যদি ভালো লেগে থাকে শেয়ার লাইকস কমেন্টস তো করবেন। নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজকের বিষয় মাঙ্গলিক। বিয়ের সময় যারা কোষ্ঠী বিচারে বিশ্বাস করেন, তাদের কাছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের কাছে ভৌমদোষ নামেও এটি পরিচিত। হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাত্র বা পাত্রীর মঙ্গলের দোষ থাকলে তার বিবাহিত জীবনে সুখের সমস্যা ঘটে। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে একজনের ভৌমদোষ থাকলে অন্যজনের মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে ভৌমদোষ নিয়ে ভয় যেমন আছে, তেমন তা কাটানোর নিদানও রয়েছে জ্যোতিষশাস্ত্রে। ভৌমদোষ কম বা বেশি হতে পারে, কার ছকে মঙ্গলের উপস্থিতি কিভাবে রয়েছে তার উপর নির্ভর করে মঙ্গলের ভৌমদোষ কতটা। জন্মকুণ্ডলিতে বা জন্মছকের 12টি ঘরের মধ্যে যে কোনো 5টিতে মঙ্গলের উপস্থিতি একজনকে মাঙ্গলিক বানাতে পারে। সাধারণত দেখা গেছে প্রায় 42% মানুষই মাঙ্গলিক। শুধু মঙ্গল নয়, জন্মছকে শনি এবং রবির অবস্থানের উপরেও মাঙ্গলিক দোষ নির্ভর করতে পারে। এখন বন্ধুরা দেখে নেব কি এই মাঙ্গলিক দোষ। অবশ্যই মনে রাখতে হবে, রবিকে মঙ্গল, চন্দ্রকে মঙ্গল অথবা শুক্রকে মঙ্গল ধরে আমরা যদি বিচার করি, সেক্ষেত্রে মঙ্গল প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ভাবে যদি অবস্থান করে, তবে সাধারণত এই কুণ্ডলীকে মাঙ্গলিকের কুণ্ডলী বলা হবে। যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম এবং দ্বাদশ ভাবে নিজের নিচস্থ রাশি অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে দ্বিগুণ মাঙ্গলিক। যদি নিচস্থ মঙ্গলের সাথে অন্য কোন একটি পাপী গ্রহের অবস্থান হয়, সেক্ষেত্রে ত্রিগুণ মাঙ্গলিক। যদি নিচস্থ মঙ্গল ছাড়াও মাঙ্গলিকের সঙ্গে কোনোভাবে 2টি পাপ গ্রহ অবস্থান করে, সেক্ষেত্রে ত্রিগুণ মাঙ্গলিক বলা হয়। যদি কোনো গ্রহের 2টি পাপী গ্রহ এবং অন্য কোনো মাঙ্গলিক ভাব ও 2টি পাপী গ্রহের অবস্থান করে, সেক্ষেত্রে ত্রিগুণ মাঙ্গলিক হিসাবে ধরা হয়। মঙ্গলের সঙ্গে যদি সমস্ত পাপী গ্রহের অবস্থান বা সহবস্থান ঘটে, তবে সেই যোগ ভাবের কোনো সীমা থাকে না। 5টি পাপী গ্রহ অর্থাৎ মঙ্গল, রবি, শনি, রাহু, কেতু মাঙ্গলিক ভাবের অবস্থান ঘটে। আবার মঙ্গল যদি অবস্থান করে অথবা মঙ্গল যদি কোনো মাঙ্গলিক ভাবে অর্থাৎ অপর পাপী গ্রহ অন্য কোনো অষ্টম অথবা দ্বাদশ ভাবে অবস্থান করে, সেই যোগকে ভৌম পঞ্চম বলা হয়। আর এই যোগকে মাঙ্গলিক যোগের সর্বাপেক্ষা শক্তিধর ঘাতক যোগ বলা হয়। প্রসঙ্গত বলবো, যাদের সপ্তম ঘরে মঙ্গল এবং শনি উভয় অবস্থান করে, তাদের তো বেশি চিন্তার বিষয়, কারণ এটিও একটি খুব ভয়ানক মাঙ্গলিক দোষ। বন্ধুরা এখন জেনে নেব মাঙ্গলিক দোষের জন্য জীবনে কি ধরনের সমস্যা আসতে পারে। প্রথমত, স্বামী বা স্ত্রীর অকাল মৃত্যুর বিষয়টা দানা বাঁধে। স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ, বিবাহিত জীবনে অশান্তি, স্বামী স্ত্রীর পারস্পরিক চিন্তা ভাবনার অসামঞ্জস্যতা, মাঝে মধ্যে মাঙ্গলিক ব্যক্তি এমন আচরণ করতে পারেন যার অর্থ তিনি নিজেই খুঁজে পান না, রাগ প্রচণ্ড, ক্ষিপ্রতা, দুশ্চিন্তা, অসহিষ্ণুতার এবং অনমনীয়তার মনোভাব দেখা যায়। ছোট ছোট বিষয়ে অকারণে তর্ক উত্তেজিত হয়ে যায়।
এছাড়া প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ব্যর্থতা দেখা যায়, প্রজননে অক্ষমতা, মহিলাদের ঋতুজনিত সমস্যা দেখা যায়, ভাইয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি, দুর্ঘটনা এবং দুর্ঘটনা থেকে রক্তজনিত সমস্যা তৈরি হয়। এছাড়াও রক্তজনিত রোগেরও সমস্যা হতে পারে। সম্পত্তিজনিত ক্ষয়ক্ষতি দেখা যায়। বিবাহিত জীবন ছাড়াও মঙ্গলের দোষের ফলে পেশাগত জীবনে বিশেষ প্রভাব পড়ে থাকে এই মঙ্গলের দোষের জন্য। এখন দেখে নেব বিভিন্ন ঘরে মঙ্গলের অবস্থানের জন্য জাতক জাতিকাদের উপর কিরকম প্রভাব পড়ে। প্রথমেই আসব যদি প্রথম ঘরে মঙ্গল অবস্থান করে, অর্থাৎ লগ্নে অবস্থান করে, যাদের জন্ম ছকে বা কুষ্টিতে প্রথম ঘরে মঙ্গলের অবস্থান অর্থাৎ লগ্নে অবস্থান করে, তাদের বিবাহিত জীবন একেবারে ভালো যায় না, এমনকি বিবাহ বিচ্ছেদেরও আশঙ্কা থাকে। এখানেই শেষ নয়, এই বিষয়ে লেখা একাধিক প্রাচীন পুঁথি অনুসারে মঙ্গলের প্রথম ঘরে থাকার অর্থ হল মানসিক চাপ এবং ডিপ্রেশন সংক্রান্ত বিষয়ে ভোগার আশঙ্কা বৃদ্ধি পায়। জাতক বা জাতিকার মধ্যে ক্রোধের পরিমাণ বেড়ে যায়, জেদি এবং ইচ্ছা শক্তিতে পরিপূর্ণ কর্তব্য পরায়ণ হয়, সামান্য কারণেই মাথা গরম করে ফেলে। তাই তো এই বিষয়গুলি মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু বেজায় বিপদ। মঙ্গল যদি দ্বিতীয় ঘরে থাকে, সেক্ষেত্রে পারিবারিক ও কর্মজীবনে নানা বাধার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে, ফলে শান্তি দূরে পালায়। রূঢ়ভাষী এবং স্পষ্টবক্তা হওয়ার জন্য আত্মীয় পরিজনের সঙ্গে বিচ্ছেদ বদনাম হয়। স্পষ্টবক্তা হওয়ার কারণে কথার দ্বারা অন্যকে আঘাত বা অপমান করার প্রবণতা থাকে, বিবাহিত জীবনে মাধুর্যতা নষ্ট হয়ে যায়, সেই সঙ্গে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে এরই প্রভাবে। মঙ্গল যদি চতুর্থ ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে তার কর্মজীবনের উপরে খারাপ প্রভাব পড়ে, ফলে কোনো একটি কাজে টিকে থাকার সম্ভাবনা কমে যায়, সেই সঙ্গে চাকরি জীবনে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, ফলে স্বাভাবিকভাবেই প্রফেশনাল গ্রোথ খুব ধীর গতিতে এগোতে থাকে। শ্বশুর বাড়িতে কোনো মহিলার জীবন আনন্দের পরিবর্তে নিরানন্দে পরিণত হয়ে যায়। এখন আসবো সপ্তম ঘর। এই ঘরে যদি মঙ্গল থাকে তাহলে খুবই বিপদ। এই ঘরটিকে জীবনসঙ্গীর ঘর হিসেবে দেখা যায়। এই অবস্থানে মঙ্গলের থাকার ফলে জাতক বা জাতিকাদের সহজেই প্রেম এনে দেয় এবং তীব্র কামভাবাপন্ন করে তোলে। এইভাবে মঙ্গলের সঙ্গে অশুভ শনি বা কেতু সংযোগের কারণে বিবাহ বিলম্ব বা অনুরা যোগ তৈরি করে। কারণ শাস্ত্র মতে সপ্তম ঘর মঙ্গল থাকার অর্থ হল জাতক কথায় কথায় মাথা গরম করে ফেলবে, আর গরম হওয়ার জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুবই খারাপ প্রভাব পড়ে। প্রসঙ্গত, এমন মানুষেরা খুব ডমিনেটিং স্বভাবের হয়ে থাকে, অন্যের মতো সহজে কারোর সঙ্গে মেলামেশা করতে পারে না, নিজের মতকে অন্যের উপরে চাপিয়ে দেয় এবং তাদের কথার যে কোনো গুরুত্ব আছে সেটা সবসময় সে বোঝাতে চেষ্টা করে। এই কারণে তাদের সঙ্গে কারোরই সম্পর্ক ভালো থাকে না, তাই ঘরে এবং বাইরে এরা বড়ই একা হয়ে পড়ে। এখন আসবো অষ্টম ঘর, অর্থাৎ মঙ্গল যদি অষ্টম ঘরে থাকে জন্মছকে, তাহলে তারা বড়ই অলস হয়ে পড়ে, কোনো কাজই এদের মন বসে না, ফলে সফলতা এদের থেকে দূরে সরে যায়। এই ঘর থেকে আমরা মৃত্যু ও দুর্ঘটনা বিচার করে থাকি। এই ঘরে মঙ্গলের অবস্থান অত্যন্ত অশুভ, হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু বা আত্মহত্যার যোগ তৈরি করে। তবে এখানে শেষ নয়, এমন জাতক জাতিকাদের সঙ্গে বাবা মার সম্পর্ক ভালো থাকে না, ফলে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল। শেষ অর্থাৎ দ্বাদশ, দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে জন্মছকে, নানা কারণে অর্থনৈতিক বাধার সম্মুখীন হওয়ার আশঙ্কা বেড়ে যায়, আর এমনটা হলে স্বাভাবিকভাবেই সুখ শান্তি দূরে পালিয়ে যায়। দ্বাদশ ভাব থেকে সহ্য সুখ বিচার করা হয়। এখানে নিচস্থ বা অশুভ মঙ্গলের অবস্থানের ফলে দাম্পত্য সুখের চরম অভাব দেখা যায়, এমনকি নিঃসঙ্গতা বিষয়টা তৈরি হয়ে যায়। এই মঙ্গল কোনোভাবে অশুভ শনি বা রাহু দ্বারা দৃষ্ট হলে জীবন সঙ্গী বা সঙ্গিনীর
মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে। বন্ধুরা, এখন দেখে নেব জন্মছক বা কুণ্ডলিতে কি কি অবস্থায় কারণে এই মঙ্গলের দোষ অনেকটা স্বল্প হয়ে যায় বা কমে যায়। জটক বিচারের সময় পাত্র বা পাত্রীর কুণ্ডলিতে 1, 4, 7, 8 এবং 12 ভাবে মঙ্গলের সাথে শনির অবস্থান করলে মাঙ্গলিক দোষ নাশ হয়ে যায়। মেষ লগ্ন বা রাশির ক্ষেত্রে মঙ্গল লগ্নে থাকলে, বৃশ্চিক লগ্নের বা রাশির চতুর্থ ভাবে মঙ্গল থাকলে, মকর লগ্নের বা রাশির সপ্তম ভাবে মঙ্গল থাকলে, কর্কট লগ্নের বা রাশির অষ্টম ভাবে মঙ্গল অবস্থান করলে এবং ধনু লগ্ন বা রাশির দ্বাদশ ভাবে মঙ্গল থাকলে, তাহলে মাঙ্গলিক দোষ ভঙ্গ হবে। পাত্র পাত্রীর যে কোনো একজনের কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ বর্তমান থাকলে, সাথে অন্যের কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ না থাকলে, অর্থাৎ 1, 4, 7, 8, 12 ভাবে পাপ গ্রহ অবস্থান করে থাকলে, মাঙ্গলিক দোষের অশুভ মাত্রা অনেকটাই কমে যাবে। সপ্তম অধিপতি বা শুক্র বলবান হয়ে সপ্তম ভাবে অবস্থান করলে বা যুক্ত বা দৃষ্টি হলে মাঙ্গলিক দোষ অনেক অর্থেই কমে যাবে। মঙ্গল স্বরাশিতে মূল ত্রিকোণে বা উচ্চ রাশিতে থাকলে মাঙ্গলিক দোষ নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমরা দেখে নেব মাঙ্গলিক দোষ থাকলে কি কি নিয়ম পালন করতে হবে জাতক জাতিকাদের। নিজেদের আচরণ ঠিকঠাক করুন, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা সাক্ষী দেবেন না, কাউকে বাজে ভাষায় কথা বা গালি দেবেন না, মদ্যপান না করাই ভালো, প্রতি মঙ্গলবার মাছ বা মাংস খাওয়া একেবারেই উচিত না, বিনামূল্যে কোনো জিনিস নেবেন না, যাদের সন্তান নেই তাদের থেকে কোনো সম্পত্তি কিনবেন না, যে বাড়ির মুখ দক্ষিণ দিক সেই বাড়িতে থাকবেন না, কোনো কালো মাথায় টাক বা নিঃসন্তান লোকেদের থেকে দূরে থাকবেন, প্রতিদিন সকালে মধু পান করবেন, মিষ্টি বানিয়ে নিজে খান এবং অন্যদের খাওয়ান, নিজের জন্মদিনে অন্তত 10 জনকে মিষ্টি খাওয়ান, বোন বা যে কোনো মেয়েদের মিষ্টি খাওয়ান, নিজের স্ত্রী সন্তানদেরকে তাদের সুখ সুবিধার দিকে সবসময় নজর রাখবেন, আত্মীয়দের সাথে সদ্ভাব বজায় রাখবেন, বিধবাদেদের সাহায্য করুন এবং সেবা করুন। হাতির দাঁতের তৈরি জিনিস বা লোহার অস্ত্র বাড়িতে রাখবেন না। তো বন্ধুরা, এই গেল মাঙ্গলিক জাতক জাতিকাদের কি করবেন এবং কি করবেন না। এখন আসব এই দশা কাটানোর উপায় কি হবে, অর্থাৎ মাঙ্গলিক দোষ আপনি কিভাবে কাটাবেন। যদি দুজনের মাঙ্গলিক থাকে, অর্থাৎ জন্মছকে যদি দুজনে মাঙ্গলিক হন, তো তাদের মধ্যে এই বিবাহ দিলে এই মাঙ্গলিক দোষ কেটে যায়। কুম্ভ বিবাহ নামে একটি রীতি মাধ্যমে বিয়ের আগে কাটানো যায় মাঙ্গলিক দোষকে। এই রীতিতে মাঙ্গলিক জাতক বা জাতিকাকে হয় একটি কলা গাছ বা একটি পিপুল গাছ অথবা ভগবান বিষ্ণুর একটি স্বর্ণ বা রৌপ্য মূর্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়। নিয়ম করে প্রতি মঙ্গলবার উপোস রাখলে এবং শুধুমাত্র অরহর ডাল সেবন করলে আস্তে আস্তে কেটে যাবে এই মঙ্গল। প্রতি মঙ্গলবার নবগ্রহ প্রতিদিন 108 বার গায়ত্রী মন্ত্র জপ করলে বা প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে কেটে যাবে মঙ্গলের দোষ। নবগ্রহ মন্দিরে ভক্তিভরে পূজা দিলে কেটে যাবে মঙ্গলের দোষ, কিন্তু নবগ্রহ মন্দিরের সংখ্যা একেবারেই হাতে গোনা। মঙ্গলদেবের জন্য নির্দিষ্ট মন্দির রয়েছে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় এবং গুয়াহাটিতে, তাই পরিবর্তে প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে সিঁদুর বা মিষ্টি সহকারে পূজা দেওয়া ভালো, সঙ্গে জ্বালাতে হবে একটি ঘিয়ের প্রদীপ। মঙ্গলবার দান ধ্যান করলেও তুষ্ট হন মঙ্গলদেব। তাছাড়া তলোয়ার, ছুরি, মুসুর ডাল, লাল সিল্ক, রক্তপ্রবাল ইত্যাদি লাল বস্তু, রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করুন ও শুনুন, একটি লাল রুমাল সবসময় সাথে রাখুন, প্রত্যহ
স্নান করে লাল বস্ত্র পরে মঙ্গল বা তার ইষ্ট দেবী মা বগলামুখীর 108 বার করে জপ করলে এই দোষ প্রশমিত হয়। মঙ্গলের বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায়, মা বগলামুখীর বীজ মন্ত্র ওং হিং ক্লিং ওং বগলামুখই নমঃ, এগুলো পাঠ করলে মঙ্গলের দোষ খণ্ডিত হয়। এখন বন্ধুরা, আমি কয়েকটা টোটকার বিষয়ে আপনাদের বলবো, কিভাবে মঙ্গলের দোষ কাটাবেন এই টোটকা করে। প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা ও সাথে হনুমান চল্লিশা পাঠ করুন বা শুনুন। হনুমানজির প্রসাদ সকলকে দান করুন। হনুমান মন্দিরে লাল বস্ত্র বা সিঁদুর দিন। প্রত্যহ গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। দুর্গা মাতার একটি ছবি রূপার বালা বা আংটি ধারণ করুন। একটি রক্তপ্রবাল অনামিকেতে ধারণ করতে পারেন। হনুমান বা বাঁদরকে যে কোনো মঙ্গলবার খাওয়ালে এই দোষ কেটে যায়। আটা দিয়ে একটি রুটি বানিয়ে কালো কুকুরকে খাওয়ান। প্রতি মঙ্গলবার কোনো স্রোতমান জলে মিষ্টান্ন বিসর্জন দিন। একটি কাঁচা মাটির দেওয়ালে বানিয়ে সেটা ভেঙে ফেলুন। বিবাহের পূর্বে কোনো ভালো, অনেক ক্ষেত্রে নানা উপচার বললেও তা যে যথার্থ সে নিয়ে ভিন্ন মত আছে। তবে আমরা সর্বদা সুখ ও সমৃদ্ধি নিয়ে চিন্তা করি এবং আমাদের চাহিদা এটা, তাই সুখ থাক নিরন্তর, সমস্যার শেষ হোক, এটাই কামনা পরমেশ্বরের কাছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও মঙ্গলের দোষ সম্পর্কিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বন্ধুদের সঙ্গে শেয়ার লাইকস কমেন্টস করবেন। নিয়মিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। নমস্কার।